এবার ঈদে কোলাকুলি, আড্ডা আর বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরিতে নেই কোনো বাধা। আর তাই দু বছর পর ঈদ ফিরছে ঠিক যেন আগের মতো। সকালে ক্ষণিকের বৃষ্টি বাধা হতে পারেনি ঈদ আনন্দে। তাওহিদ সৌরভের রিপোর্ট। এই গান গেল দু বছর প্রচার মাধ্যমে বেঁচেছে ঠিকই, কিন্তু ঈদের আনন্দ উদযাপন করা হয়নি তেমন ভাবে। করোনাকালীন দিনের আলোতেও সড়ক ছিল শূন্য, ভুতুরে চারদিকে ছিল স্বজন হারানোর শোক। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সবই ছিল বন্ধ। এবার তা সরিয়ে প্রায় স্বাভাবিকভাবে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। এবারটা মনে হচ্ছে একটু মুক্ত বিহঙ্গের মতো আমরা ঈদ পালন করতে পারছি। জি, আতঙ্কের মধ্যে আমরা নেই, এখন সব কিছু স্বাভাবিক। বৃষ্টিটা কমলো, ফ্রেন্ডসদের ফোন টোন দিলাম, তারপর সবাই মিলে একসাথে আসলাম। পরিবেশটা খুব সুন্দর এবং সব কিছু নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে, মানে সব কিছু গোছানো। ঈদের সকালের একটা বড় সময় সূর্য ছিল মেঘে ঢাকা, বৃষ্টি হয়েছে থেমে থেমে, তবে সেই বৈরী আবহাওয়া বাধা হতে পারেনি ঈদের আনন্দে। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো মেতেছিল শিশু কিশোরের কলতানে। এবার করোনা নেই, লকডাউন নেই, এর জন্য আরো বের হতে খুব মজা লাগছে। গত দু বছর ঈদ করতে পারিনি, করোনা ছিল, এবার ঘুরতে পারছি, বৃষ্টি বাধা কিছু না, ভালো লাগছে, সব ভালো লাগছে আমাদের। করোনাকাল কাটিয়ে জমজমাট হয়েছে দেশের সব ঈদগাহ। ঈদ জামাত আদায় শেষে মুসল্লিরা কোলাকুলি করেছেন, হাত মিলিয়েছেন নির্দ্বিধায়। দেশের ঐতিহ্যবাহী সব ঈদগাহে এবার ছিল উপচে পড়া ভিড়। বৃষ্টি হয়েছে তাতেও কমেনি উচ্ছ্বাস। বৃষ্টির মধ্যে একটু স্বস্তি হয়েছে, মানুষের আরামের একটা হিসাব হয়ে গেছে, সব মিলে মোট খুব ভালো লাগছে। ঈদ মোবারক। এত বড় একটা প্যান্ডেমিকের পর আমরা আবার ঈদের জামাত পড়তে পারতেছি, এই জন্য আল্লাহ তালা দরবার আমরা শুকরিয়া আদায় করতেছি। সবার জন্য দোয়া করছি যাতে আগামী ঈদ এর থেকে আরো ভালো হয়। আল্লাহ জানি সুন্দর সুস্থভাবে সবাইরে রাখে, ভালো রাখে। আল্লাহর কাছে সবার দোয়া ছিল শুধু করোনা নয়, পৃথিবী যেন মুক্ত হয় সব ধরনের বিপদ থেকে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।